ঠিক কথা বহু মানুষ বসে আছে আমার ডোজ একটু করা আপনারা জানেন দায়ুস বে নয় এখানে যারা বসে আছে এখানে ম্যাক্সিমাম মানুষ দায়ুস হিসাবে চিহ্নিত হয়ে গেছে মহান কাছে বলবেন হুজুর কি করে একটুখানি বুঝিয়ে দিন हां सुनिए আপনি এখানে বসে বসে ওয়াজ শুনছেন আপনার 16 বছরের যুবতী মেয়েটা বাদামলার দোকানে গিয়ে আড্ডা দিতে আপনার 16 বছরের যুবতী মেয়েটা বাদামলার দোকানে গিয়ে 16 বছরের যুবতী মেয়েটা পাপুরের দোকানে গিয়ে যখন পরপুরুষের সঙ্গে গল্প করছিল যত রকমের মনের কথা তাকে শেয়ার করছে একবার খাওয়াচ্ছে ও একবার খাওয়াচ্ছে আপনি বাপ এখানে বসে আছেন কিন্তু মনে রাখবেন আপনি দায়ুষ ব্যক্তি হিসাবে চিহ্নিত হবেন মহান আল্লাহ দরবারে দায়ুষ ব্যক্তি হিসাবে চিহ্নিত হয়ে কেমতের দিনে উঠবেন বাড়িতে যারা বেপরদার সুযোগ করে দিয়েছে বেপরদার সুযোগ প্রদানকারী ব্যক্তিরা জেনাবে বিচারে যারা সুযোগ প্রদানকারী হয়ে এরাই হলো দায়ুস বাড়িতে একটা বিসিংচি টিভি লাগিয়ে দিয়েছে এলসিডি বিবিকে কে বলছে তুই আমার আর বিবি এই দিকে তাকিয়ে তাকিয়ে দেখবি চা চাইবি তাই পাবি ওই বিবিটা যখন এলসিডি দিকে তাকিয়ে আছে আর স্বামী যখন কাজে যাচ্ছে ও এখানে সিরিয়াল দেখছে সিরিয়াল দেখছে আর সিরিয়াল দেখছে নাইকার মাতা চুল দেখছে নাইকার ড্রেস দেখছে ছ মাস পরে আর ভালো লাগছে না এবারে পুরোপুরি কাজল হতে তার শখ লেগেছে মাথায় তেল দিচ্ছে অয়েল

সাত ঘাটের পানি খেয়ে থাকবে এটা মাথায় বুঝছেন কি বলছি বুঝে যাচ্ছে কথা বুঝতে পারেন আপনার মিটারে অন্যজন হুক মারবে বুঝতে পারছেন বুঝতে পারেন মুসলমান তার একার লজ্জা নয় এলাকার লজ্জা নয় মুসলিম জাতির লজ্জা আমরা ইসলাম ধর্মের মানুষ হয়ে আজকে আমরা কোথায় থেকে খারাপ অমুসলিমদের থেকেও খারাপ একটা সমাজ তখনই শেষ হয়ে যায় কখন জানেন যদি তার মধ্যে শিক্ষা ঢুকিয়ে দেয়া হয় অশিক্ষা ঢুকিয়ে দেয়া হয় কুশিক্ষা ঢুকিয়ে দেওয়া হয় তার মধ্যে যদি নোংরামি ঢুকিয়ে দেওয়া হয় তার মধ্যে যদি অশ্লীলতা ঢুকিয়ে দেওয়া হয় একটা সমাজ তখনই শেষ হয় একটা জাতি তখনই শেষ হয় যদি তার মধ্যে অশ্লীলতা ঢুকিয়ে দেওয়া হয় এই জন্য আপনি দেখুন শিক্ষা চেয়ে কিন্তু আদর্শ শিক্ষার নাই ইঞ্জিনিয়ার হয়েছে এখনো দাঁড়িয়ে মুচ্ছে বসে মুতে শিখলো না কারণ তার ভেতরে আদর্শ শিক্ষা ঢোকে না পয়সা বেশি কামাবে এটা ঠিক কিন্তু বাপের কবরে জিয়ারত করতে কোনোদিন যাবে না এটা ঠান্ডা লাগছে নাকি বাড়ি যাবে তো ওইখানে খুলে দেন ওইদিকে ধারের একটা খুলে দেন বেরিয়ে যাবে নাকি ওটা দিয়ে তাই না তাই যাও তাই যাও তাই চন্তনা বলদি খেয়াল করুন আমাদের খেয়াল করেন বাবা খেয়াল করেন সময় শেষ হয়ে যাচ্ছে শেষ হওয়ার কারণ তার কারণ হচ্ছে আজকে 75 দেশের কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে অতএব আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি কিচ্ছু হবে কিচ্ছু হবে না ও মেরে এত রেজব জীবকের ইয়ে আমার বড়ো বিয়ানীর শুনে রেখে দিন এই জন্য মহান আল্লাহ কোরানের মধ্যে বললে তুমি বাঁচো তোমার বাড়ির সদস্যদের বাঁচাও পরিবার বর্গদের বাঁচাও আমি যেমন আমার বাড়ির সদস্যদের বাঁচাবো আপনিও তেমন আপনার বাড়ির সদস্যদের বাঁচাবেন এই দায়িত্ব আপনার ওপরে বর্তাবে আপনি হেড रेशन कार्ड করেছেন চারজন সদস্য তার মধ্যে আপনি হেড ফিঙ্গারপ্রিন্ট মেরে দিয়ে গাম তুলে নিয়ে আসছেন আপনি হেড কথা বলেন আপনি হেড তো নাকি ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় না আপনাদের দেই না কি রে ভাই আমাকেও ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে দাওতে যাবো না ফিঙ্গারপ্রিন্ট মানবো খালি ফোন ঢুকছে ভাইজান ভাইজান একটু

আর না হলে আল্লাহ বলবে এখান থেকে হাঁট কিন্তু বেঁচে থাকলে তো এই কার্ড লাগবে আপনার আপনি তো দেশের নাগরিক ভোটার কার্ড বলেন আধার কার্ড বলেন আপনি তো যে রাজ্যে থাকবেন বা যে দেশে থাকবেন সে দেশের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি আপনার তো রেডি রাখতে হবে সব থাকা সত্ত্বেও বলছে এনআরসি করে দূর করে দেবো না থাকলে কি হয় বুঝতে পারছেন যাক এনআরসি এর হাওয়াটা উঠে একটা জিনিস মোটামুটি ভালো হয়েছে সেটা কি জানেন মোটামুটি কিছু মানুষ সচেতন হয়ে গিয়ে যা যার কাগজগুলো মোটামুটি অনেকটা রেডি করে ফেলেছে আপাতত গাড়ি ইদি ওদিক থেকে মোটামুটি সে 1948 সালের দলিল বার করছে চলেন যে কথা বোঝাতে চাইছিলাম তাহলে ব্যক্তি কে বসছেন अपनर बीबी टाइजो दी नेट सारी पोरे जो दिए गए पोती बेसी जुबों के सोंगे जो दिए बाजारे की आठ दादे आएगए अपनी सामी ये खाने बसी ये थक गए कितन दायुस बिकती ही सब आएगए मोहना लड़का जे चिहिनी तो गए जाबे स्टंकी बल्कि बजे जाते अब अबार किचु किचु मोहिलाडे भाई हाईरे हाई हाईरे हाई जी ইসলাম হুকুম দিয়েছে অনুমতি দিয়েছে একমাত্র তোমার স্বামীর জন্য তুমি বৈধ তার কাছে তুমি হালাল বাকি পৃথিবীর সমস্ত মানুষের জন্য তুমি হারাম এখানে যত রকমের সাজুগোজ Nowak মালিস গাল পলিস ঠোঁট পলিস যত রকমের পলিস মালিস যা আছে একমাত্র স্বামীর জন্য গবে বৈধ ফুচকাওয়ালার জন্য গবে অবৈধ

ভারতবর্ষের সংবিধানে আছে সংবিধানে আছে যে যার ধর্ম পালন করতে পারবে যে যার খাবার ইচ্ছা মতো যে যার রুচিতে যেটা লাগবে সে খাবার খেতে পারবে এখানে কে কি খাবে আর কে কি পড়বে তার উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না সংবিধান এই স্বাধীনতা দিয়েছে আপনাকে আমাকে এই জন্য একটা শিখ ধর্মের ছেলের একটা শিখ শিখ আপনার কি বলে শিখ একটা শিখ যে আপনার কমের ছেলেরা একটা শিখ ধর্মের আপনার কি বলেন শিখ ধর্মের যে আপনার কি বলে গুরু নানক বলে গিয়েছিলেন নানক জি বলেছিলেন আমার শিষ্যরা তোমরা পাঁচটা কাজ করবে এক নাম্বার হলো তোমাদের মুখেতে দাড়ি রাখবে দু নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হলো মাথায় একখানা করে পাগড়ি পরবে তিন নাম্বার তৃতীয় নাম্বার হলো তোমাদের হাতেতে একখানা করে বালা পরবে চার নাম্বার চতুর্থ নাম্বার হলো যখন চার নাম্বার পাঁচ নাম্বার যখন তোমরা বিছানায় করবে বিছানার নিচে ওই বালিশের নিচে দেবে গুরু নানকের শিষ্যরা নানকজির কথা মেনে নিলেন তাই আমার শিখ ভাইয়েরা শিখেদের মধ্যে এই রেওয়াজটা আছে তারা দেখবেন পাঞ্জাবিরা দেখবেন মাথায় পাগড়ি দিয়ে হাতে বালা পরে মুখে দাড়ি রেখে বাস চালাক ট্রেন চালাক প্লেন চালাক তারা ধর্মের তাদের গুরুর কথা মেনে নিয়েছে কুলের তারাও মাথায় পাগড়ি পরে মুখে দাড়ি অল্প অল্প বয়স হালকা হালকা দাড়ী বেরোচ্ছে সেই ইয়াং ছেলেগুলো स्टूडेंट গুলো তারা ক্লাস করতে যায় মাথায় পাগড়ি পরে মুখে দাড়ি রেখে হাতে বালা পরে গুরু নানকের কথা মেনেছে গুরু নানকের শিষ্যরা যদি নানকজির কথা মেনে নিয়ে যদি স্কুলে যাওয়া সেটা যদি এলাও হতে পারে একটা ব্রাহ্মণের ছেলে যদি স্কুলে যায় পইতে পড়ে সেটা যদি এলাও হতে পারে একটা বিবাহিতা মহিলা যদি মাথায় সিঁদুর দিয়ে হাতে যদি ছাকা পরে যদি বিবাহিতা মহিলা সেও যদি স্কুল কলেজে করতে পারে তো একটা মুসলমানের মেয়ে সে পর বোরখা পরে কেন স্কুলে যেতে কলেজে যেতে পারে যদি বলো আমার ক্ষমতা আছে আমার ছাগলকে আমি কোন দিকে দিয়ে কাটবো সেটা আমি ঠিক করব পায়ের দিকে কাটবো না ন্যাজের দিকে কাটবো না গলার দিকে কাটবো তাহলে আর কিছু বলার নাই তোমার ক্ষমতার অপব্যবহার তুমি করছো তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করছো তবে মনে রেখে দিও এর পরিণতি কিন্তু ভালো হবে না আগামী দিন আসছে মনে রেখো হিটলার যেমন মানুষ চিহ্নিত করে রেখেছে আজ পর্যন্ত হিটলার দেখলে মানুষ থুতু ফেলে হিটলারের নাম শুনলে মানুষ ঘৃণা করে মনে রেখে দিও একটা সময় আসবে তোমাদেরকে মানুষ ঘৃণা করবে তোমাদেরকে দেখলেও তোমাদের ছবিতে থুতু ফেলবে আর খালি বলবে যে এই মানুষগুলোর জন্য দেশের এত ক্ষতি হয়েছে এই মানুষগুলোর দেশকে বিসর্জন দিয়েছে এই মানুষগুলো দেশের জন্য এত ক্ষতি করেছে এই মাসুম

আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেরাই পুড়ে ছারকার হয়ে যাবে ভালো হবে না পরিণীতি ভালো হবে রাজনীতির লোক না রাজনীতি নিয়ে আলোচনা করা আমার কোন প্রয়োজন না আমি খালি ন্যায় আর অন্যায় প্রসঙ্গ এলে বলি বলি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে সর্বসময় চলুন আমি যেখান থেকে ছেড়ে এলাম তাহলে দায়ুকে বুঝতে পারছি তো তাহলে এই জন্য একটা পুরুষ মানুষ অন্তত চারজন মহিলাকে জাহান নামে নিয়ে যাবার মতো ক্ষমতা রাখে বাবার যে জায়গাতে আমি ছেলে বিশ্বনবী আমার হাদিস মাকে মধ্যে বললেন তিন তে শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না সর্বদ মতানকারী পিতামাতার অবাধ্য সন্তান আদ্যোজ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না তাহলে দায়ুস কে বোঝায় গেল আপনি দাড়িওয়ালা আপনি নামাজি টুপিওয়ালা কিন্তু আপনার বিবিটাকে করতে হবে পর্দাওয়ালা আপনি দাড়িওয়ালা আপনি নামাজি টুপিওয়ালা কিন্তু 16 বছরের যুবতীটাকে করতে হবে আপনার পর্দা

কিন্তু ইসলাম বারণ করে না যে আপনার মেয়ে যেতে পারবে না আপনার বউ যেতে পারবে না এটা ইসলাম বলে না নিশ্চয় যেতে পারবে কিন্তু গায়ে একটু ঢেকে যেতে হবে নাবিটা বের করে দিয়ে নয় তলপেটটা বের করে দিয়ে নয় তলপেটটা বের করে দিয়ে যেতে বারণ করছে এটা ইসলাম কেন ইসলাম বলছে শোন নারীদের চেহারাটাকে আমার আল্লাহ লোভনীয় করেছে এই জন্য নারীদের চেহারাটাকে আমার আল্লাহ পুরুষের জন্য লোবনীয় করেছে এজন্য তোমাদের শরীরটাকে তোমরা ঢেকে রাখো আবৃতি করো ঢেকে রাখো সব করতে পারবে কিন্তু শরীরটাকে একটু ঢেকে রাখবে খবরদার তোমাদের পিঠ আর পেট তলপেটটা যেন বের করে দিয়ে যেও না তলপেটটা বের করে দিয়ে গেলে সমস্যা হবে রাত এগারোটার সময় তোমার বউ কোথায় পালাবে তুমি আর খুঁজে পাবে না বুঝতে ব্যক্তি

যদি কেউ সর্বদা না খায় মাঝে মাঝে খাই বছরে একবার খাই ওকেশন অনুষ্ঠানে খায় বাপ বাইরে গেছে ছেলে আছে খায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গেলে তো খায় মাঝে মাঝে খায় এ মাঝে মাঝে যদি খায় তার এখন উপায় তার উপায় জানেন ইসলাম কি সলিউশন দিয়েছে জানেন বাবা ইসলাম কোন সমাধান দিয়েছে নাকি জানেন কেন সব সময় খায় না মাঝে মাঝে খায় একটা বিবাহিত পুরুষ বিবাহিতা মহিলা যদি জেনা করে ব্যবচারে লিপ্ত হয় তার শাস্তি ইসলাম কি করেছে জানে জানেন তো কথা বলেন জানেন না আপনারা জানেন ও তরুণীরা মাটি খুলে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ পড়ে তাকে নিহত কর মেরে ফেলো কেন জেনা ইসলামে কোন হারাম এখন যদি সে অবিবাহিত হয় অবিবাহিতা হয় যে মহিলাটা যে পুরুষটা এরকম নোংরা কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে সেটা যদি অবিবাহিত অবিবাহিতা হয় তাহলে তার শাস্তিটা কি বলেন তাহলে ইসলাম এত সহজ নয় যে যেমন করবে তার জন্য শাস্তি তেমন নির্ধারণ করেছে দুশো ছাপান্ন ধারা তিনশো কুড়ি ধারা মানে যার যেমন দেশের আইন অনুযায়ী তার চার্জশিট বের করে ঠিক সেইভাবে লিস্ট সাজানো হয় এই অন্যায়ের জন্য এই ধারাতে শাস্তি আমার ইসলাম ধারা করে দিয়েছে মহান আল্লাহ ধারা মেরে দিয়েছে বিবাহিত বিবাহিতা বলে তার শাস্তি আলাদা অবিবাহিত অবিবাহিতা যদি হয় তার শাস্তি আলাদা ধারা মদ খেলে আলাদা ধারা চুরি করলে আলাদা ধারা তিনশো ছাপ্পান্ন ধাম্বর ধারা একশো চুয়াল্লিশ নম্বর ধারা দুশো আশি নম্বর ধারা ধারাতে মারবে কে ফেরেশতা

জানা নাই মদ প্রসঙ্গে কোরআনের মধ্যে মহান আল্লাহ পাক তিনটে আয়াত দিয়েছেন তিন জায়গায় একটা দিয়েছেন সূরা মায়েদার মধ্যে আর একটা দিয়েছেন সূরা বাকারার মধ্যে আর একটা দিয়েছেন সূরা নিসার মধ্যে তিন জায়গায় তিনটে আয়াত দিয়েছেন দিয়ে মহান আল্লাহ শেষেতে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছেন হারাম ঘোষণা দিয়ে দিয়েছি ও ফের এর তোর খোঁয়া জমকের যে আমার বড়ো পিয়ানের হাঙাম সুরে কেদিন বাবা মহান আল্লাহ কোরআনের মধ্যে সূরা বাকানের মধ্যে একটা আয়া দিনের এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বললেন ইয়াসআলুনা কানিল খামর ওয়াল মাইসির কুল ফি মা ইসমুন কাবিরুন ওয়া মা নাফিউ লিন নাস ওয়া ইসমুহু আকবারু মিন নাফিহিমা মহান আল্লাহ কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে আয়াতটা দিলেন এরপরে আমার আল্লাহ সূরা নিসার মধ্যে একটা আয়াত দিলেন আয়াত নাম্বার হলো 43 43 নাম্বার আয়াতে মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন সুন্দর করে জানিয়ে দিলেন সুন্দর করে আমার আল্লাহ বললেন কি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আন্তুম সুকরাম এটা মহান আল্লাহ ঘোষণা দিয়ে সূরা নিসার মধ্যে দিয়ে দিলেন এরপরে মহান আল্লাহ আরেকটা আয়াত দিলেন সুন্দর করে মহান আল্লাহ আরেকটা আয়াত দিয়েছেন এটা সূরা মায়েদার মধ্যে আমার আল্লাহ দিলেন আয়াত নাম্বার হলো 90 এখানে মহান আল্লাহ সুন্দর করে বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম আয়াত আসছেন জি তিন জায়গায় তিনটি আয়াত দিয়েছেন আচ্ছা আয়াত এলো কোন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোন আয়াত এলো জানেন আমার মর্বী বাড়ে কেন বাবা মহারাল্লা কোরআন শরীফ যে নাজিল করেছে এটা একদিনে নাজিল হয় না মাক্কা শরীফের যে সুরাগুলো নাজিল হয়েছে মদিনা শরীফে যে সোরাগুলো নাজিল হয়েছে মাক্কা শরীফে যে সরাগুলো নাজিল হয়েছে এগুলোকে মাক্তি সোরা বলা হয় মদিনাসুরীফে যে সুরাগুলো নাজিল হয়েছে এগুলোকে মাদানী সুরা বলা হয় এটা একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন ব তেইশ বছর ধরে মোহারাল্লা বিশ্ব নদীর ওপরে কৌরাণিকারী নাজিম করেছে

সুরা লাগাব কেন না হয়েছে এর সানে নজুল পড়লে আপনি বুঝতে পারবেন সুরা কাউসার কেন না হয়েছে এর সানে নজুলটা পড়লে আপনি বুঝতে পারবেন সুরা একলাস কেন নাজিল হয়েছে এর সানে নজুল পড়লে আপনি বুঝতে পারবেন সুরা নাস কেন নাজিল হয়েছে এর সানে নজুল পড়লে আপনি বুঝতে পারবেন ও তরুণিয়া শুনে রেখে দিন আমি ক্লিয়ার বোঝানোর জন্য আমি ছোট্ট একটা সুরা আপনাদের সামনে তুলছি শোনেন এই সুরাটার নাম আপনারা জানেন সুরা লাহাব কথা বলেন না কিছু বলো না বাবা হ্যাঁ

যখন আপনি মনে রাখবেন বাবাজি কাউকে যদি আপনি কিছু খারাপ ভাষায় যদি কথা বলেন বা কটাক্ষ করেন ওই মানুষটার রাগ অন্যিত হবে রেগে যাবে কিন্তু আবুল আহাবের নাম যদি আপনি মনে রাখবেন বাবাজি আমার ভাইরা আপনি যদি কোরআনের আয়াত দিয়ে পড়েন মহান আল্লাহ আপনার ওপর খুশি হয়ে গিয়ে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে এক একটা অক্ষরের বিনিময়ে মহান আল্লাহ দশটা দশটা করে নেকি দেবে আরো জোরে হয় না আরো জোরে হয় না আপনি আবু আহাবের নাম বলবেন মক্কার দুশ্মানদের নাম পড়বেন আল্লাহ একটা একটা অক্ষরের বিনিময়ে দশটা দশটা করে নেকি দেবেন শুধু তাই নয় কাউকে যদি জানুয়ার বলে ডাকা হয় কাউকে যদি বলেন তো দেখি শুকুর বলে ডাকা হয় শুয়ার বলে যদি কাউকে আওয়াজ দেওয়া হয় ওই লোকটা আপনার সঙ্গে কেমন ব্যবহার করবে বলেন ভালোবাসায় কথা বলবে না লাঠি নিয়ে আসবে লাঠি নিয়ে আসবে তো তার প্রতি উত্তর লাঠি দিয়ে কথা বলে না লাঠি দিয়ে এবারে যদি কাউকে জানোয়ার বলা হয় তার উত্তর কি হবে আচ্ছা ঠিক আছে তাই হোক জানোয়ারের বাচ্চা বললে রেগে যায় কথা বলে না আরে কথা বলে না জানোয়ারের বাচ্চা বললে দেখবে রেগে যায় যদি বাঘের বাচ্চা বলা হয় বুক চওড়া হয়

নাম বললে মহান আল্লাহ দেখবেন প্রত্যেকটা অক্ষরের বিনিময় বাবা খাওয়া আল্লাহ করেছেন যখন আপনি খিঞ্জিরের নাম পড়বেন মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে এক একটা অক্ষরের বিনিময়ে দশটা দশটা করে দেবেন আরো জোরে বল আরো জোরে বলো শুনুন আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি না এজন্য কোরআনের ভাষা দিয়ে যখন আপনি পড়বেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ নেকি দেবেন চলুন বাবা আমার ভাইরা যে কথা আপনাদের বোঝাতে চাইছি না তাহলে এক একটা সূরা নাজিল হয়েছে এর পিছনে কিছু না কিছু কারণ আছে আমি আপনাদের সামনে একটা ছোট সূরা বলছি সূরা আল্লাহ এই সূরা আল্লাহাবটা নাজিল হলো এর পিছনে কি কারণ জানেন ও

লক্ষ্য করো বোঝার চেষ্টা করো আল্লাহ নবী দিনের দাওয়া দিয়েছিলেন মক্কার জমিনে মক্কার মানুষদেরকে আমার নবী দিনের দাওয়া দিয়েছিলেন দিনের প্রতি আসার জন্য ইনভাইট করেছিলেন আহ্বান করেছিলেন বিশ্ব একদিন দাওয়াত দিলেন মক্কার মানুষের সাপা পাহাড়ের পাদদেশে তোমরা হাজির হও বলা মাত্র মক্কার মানুষের সাপা পাহাড়ের পাদদেশে হাজির হলো আল্লাহ নবীকে তারা সত্যবাদী বলে জানতো মোহাম্মদ মানে না কিন্তু সত্যবাদী বলে জানত জীবনে মিথ্যা কথা বলে না তিনি হলেন মোহাম্মদ সাল সাল্লাম এইজন্য মক্কার মানুষেরা কি বলে না বলে কি বলে না বলে এইজন্য সাফা পাহাড়ে পড়ে গিয়ে বিশ্বনবী উঠলেন মক্কার মানুষেরা সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে ভিড় করলো তৎকালের সময় এরকম মাইক্রোফোন ছিল না মাইকে আওয়াজ দেওয়া হতো না মাইক পাওয়া যায় না মাইকে কথা বলা কথা বলা মাইক পাওয়া যেত না মাইকে কথা বলা হতো না কোন বিশেষ কিছু জরুরি আলোচনা করতে হলে সাফা পাহাড়ে উঠে হতো আল্লাহ উঠলেন উঠে মক্কার মানুষদেরকে লক্ষ্য করে বললেন ও আবহ বলে তোমার এক আল্লাহর অনুসরণ করো আল্লাহর সঙ্গে কেউ শরীর করো না আল্লাহ সঙ্গে কেউ শরীর করো এই কথাটা বলা সঙ্গে সঙ্গে সাপা পাহাড়ের পাদদেশে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে মক্কার একজন বিখ্যাত লিডার বিখ্যাত সর্দার নবীজির বিখ্যাত দুশ্মন যার নাম হলো আবুল আহাব ছিল আবুল আহাব চিৎকার মেরে উঠল মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও ধ্বংস হয়ে যাও মোহাম্মদাম তুমি ধ্বংস হয়ে যাও ধ্বংস হয়ে যাও পাথর তুলেছিল আমার নবীকে মারার জন্য অনেক লম্বা ঘটনা আছে বিস্তারিত অতদিকে আমি যাচ্ছি না আমার নবীকে লক্ষ্য করে পাথর তোলা হলো মারার জন্য আমার নবীর মনটা একটু খারাপ আমার নবীর চোখ ভরা পানি বুক ভরা বেদনা দিয়ে আমার নবী দাঁড়িয়ে আছেন মহান আল্লাহর দিকে খেয়াল করি আমার আল্লাহ যেটা ফাইসাল্লাহ করবে সেটাই মেনে নেব আমার আল্লাহ তাকতে না হাবিবকে জানালো আবি ও আমার আবি বন্ধু মন খারাপের কিছুই নাই মন খারাপের কিছুই নাই আবু লাহাব আপনাকে মারার জন্য পাথর তুলেছে ধ্বংস হয়ে যেতে বলেছে উত্তর দেওয়া আপনাকে লাগবে না উত্তরটা আমি আল্লাহ আমি নিজেই দিয়ে দেব আরও জোরে বল

মহান আল্লাহ কাঠে বোঝা বহনকারী নারী বলে ইন্ডিকেট করলেন কারণ আবু লাহাবের একজন স্ত্রী ছিল যার নাম হল উম্মে জামিলা সে যখন কাড বিক্রি করার জন্য যেত আর নবীর নামে নানা রকম দুর্নাম বদনাম করত বিশ্ব নবীর নামে নানা রকম অপপ্রচার করত এজন্য মহান আল্লাহ ঘোষণা দিলেন সে কাঠে নে বোঝা বহনকারী নারী

এই জন্য মহান আল্লাহ এই সময়েতে এই সূরাটা নাজিল করেছিলেন এই সূরাটা আবু লাহাবের নামটাও আল্লাহ দিয়েছিলেন এই সূরাটার নাম হলো সূরা লাহা আশা করি এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে কেন তাহলে সূরা নাজিল হয়েছে কি কারণে কোন আয়াত কোন কারণে নাজিল হয়েছে সানে নজুল করলে চলুন আমার প্রসঙ্গ কিন্তু এটা নয় আমি প্রসঙ্গ যেটা তুলেছিলাম ভাই আমাকে যেহেতু বলে গেল ওই প্রসঙ্গ নিয়ে আলোচনা চলছিল তাহলে এবারে আপনার সামনে আমি যেটা বুঝাতে চাইছিলাম খালি বোঝানোর জন্য এই সুরাটা একটু তুলে ধরলাম চলুন এবার আমি আপনার সামনে যেটা বোঝাতে চাইছিলাম তাহলে মহান আল্লাহ সুরা বাকারার মধ্যে যে আয়াতটা দিলেন দুশো উনিশ নম্বর আয়াত দিয়ে মহান আল্লাহ প্রথমে যে মত সম্পর্কে একটা আয়াত দিলেন কি ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফি মাইসির যাব আবার সেখানে ছেড়ে জায়গায় পৌঁছাবো যেহেতু আমি আপনাদের সামনে বলেছিলাম যে তিনটে আয়াত আল্লাহ দিয়েছেন কিভাবে এসেছে এই আলোচনা করতে চেয়েছিলাম

সাবিটা ছিলেন কি নরম না গরম আওয়াজ করে গরম গরম বলতে কেমন গরম খুব গরম না হালকা গরম কথা বলেন খুব মেজাজি না খুব গরম কথা কম কাজ বেশি তরোয়াল দিয়ে যাকে চালিয়ে দিতেন সে হয়ে যেত পুরোপুরি খুশি আরে তরোয়াল দিয়ে কাউকে চালালে সে খুশি হয় না পটল ডাঙার তালায় চলে যায় আরে কথা বলে না

আজ আমি যদি 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 ফারুকের মতো মতো ফারুক আজকে এরকম একজন ব্যক্তি থাকতেন তাহলে পৃথিবীর জমিনে শুধু ভারত কেন গোটা পৃথিবীর জমিনে একদম মাতালকে খুঁজে পাওয়া যেত না কথা বলে খুঁজে পাওয়া যেত না অতরুনিয়া নাও সুহান যুবকেরা ভালো করে শুনে কে দিন কে দিন বাবা হযরত তিনি বড় রাগী মানুষ চিনেন কথা কম কাজ বেশি তরবল বেশি চালিয়ে দিতেন তার আগে কথা কম হতো বাবাজি ওমর ফারুক বড় রাগী মানুষ চিনেন এজন্য বিশ্বনবী হসনা দিয়েছেন আমার পরে যদি কেউ নবী হতো তো হযরতে ওমার নবী হয়ে যেত আরও জোরে বলো আরও জোরে বলো কেন হাজরত ওমারের কথাটা আল্লাহর ওহির সঙ্গে মিলে যায় জোরে হয় না আরো জোরে হয় না ওমার যে কথাটা বলে ওই কথাটা মহান আল্লাহর ওহির সঙ্গে মিলে যায়

সবকিছুর বিলুপ্তি ঘটে হুজুর সংসার নষ্ট হয় ওজোর অর্থ ধ্বংস হয় হুজুর সমাজ শেষ হয়ে যায় হুজুর হুজুর এরকম একটা কঠিন জিনিস যে জিনিস না খেলে সব রকম অন্যায় কাজ করা সম্ভব হয়ে যায় হুজুর কথা বলেন আরবে এত বিশাল মত চলত মত ছাড়া একটা মানুষও ছিল না কেন বাবা আমার ভাইরা ভালো করে শোনেন মদের পেছন মদ খেলে দেখবেন সব রকম অন্যার পেছনে দেখবেন মদ একটা চুরি হলে পেছনে দেখবেন মদ একটা ছিনতাই হলে পেছনে দেখবেন মদ একটা নারী নির্যাতন ধর্ষণ হলে তার পেছনে মদ একটা দেখবেন বাবাজি হত্যা হলে তার পেছনে মদ কারোর বাড়ি ভাঙা হলে তার পিছনে দেখবেন মদ গালাগালি দিলেও তার পিছনে দেখবেন মদ এই জন্য মদ খেলে দেখবেন সমস্ত রকমের অপকর্ম করা সম্ভব কথা ঠিক কিনা বলেন

আপনি যদি মত সম্পর্কে একটু ক্লিয়ার জানাতেন গজর আমার নবী কি বলবেন কি বলবেন কি বলবেন কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছে মাতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবী যা তোমাদেরকে আদেশ করে তোমরা সততভাবে গ্রহণ করো আর নবী যা তোমাদেরকে বারণ করে তা থেকে তোমরা মুখ ফিরিয়ে রেখো I know. নবীর আদেশ আর নিষেধ কেন আমার নবী কোন কথা বলে না যেটা আমি আল্লাহ আদেশ করি সেটাই আমার নবী বলে কথা ঠিক কিনা

अल्हम्दुलिल्लाह तले तो भाली चाले खाने तो बाबा हैं तो माशाअल्लाह ठीक आ जे तले तो टेम्पर ठीक था गाड़ी को था को था, था बोले ना टेम्पर ठीक था गाड़ी तो को था जी अगर बात तोग भीड़ दंड देगी ना रुत्तू की भीड़ কিউ মানুষ মনে হচ্ছে যেন ফাঁকি মারছে যেন মনে করছেন যে ভাই জানার আব্বাকে ডাকছে আমার बाप নয় আমার দাদুকে নয় আমার নানা জান কেউ নয় ডাকছেন কাকে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ কি আল্লাহু একবার আল্লাহ সব থেকে বড় বললে কোন অসুবিধা আছে বলুন চোর করে বলো

যদি কেউ ফাঁকি মেরে তাকেন মনে রাখবেন সকালে ঘুম থেকে যখন উঠবেন ডান দিকে ঘুরিয়ে দিতে পারে আমার আল্লাহ জীব বাঁ দিকে ঘুরাতে পারে ঠট বান্দাকে বলতে পারে ওঠ খেলার হবে কথা বলে না আর খেলা হবে খেলা মানে রাজনীতির খেলা না এ খেলা আলাদা 30 বছর বান্দা তোকে বাঁচিয়ে রাখব কিন্তু সমালোচনা তোকে আর করতে দেব না বন্ধ করে দেব খেলা বনা ঠোঁট তো ঘুরে গেছে মাল ঘুরে গেল আর কি বলতে পারবে কিছু কথা বলে তাহলে খেলা আরে বলো হবে না সমালোচনা হবে না পরের গীবত হবে না হারাম খাওয়া আর হবে না বিড়ি টান হবে না না হুজুর সাইড দিয়ে মারবে উফ

মশলা আছে মশলা মশলা বোঝেন মশলা আরে বুঝছেন না বাবা যুবক ভাইরা কি খায় না না কিরে ভাই আরে বাবা বিমল বিমল হবে না অম্বল রাত্রে লাগবে না কম্বল চলে সারা মাস কাজ করলো মাকে এসে একটা পয়সা দেয় খালি প্যাকেটে একটা ব্যাগ কাঁধে আছে বন্ধুকে বলছে বন্ধু দাঁড়া 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 পয়সা তো দেবো না তো মাকে কি বুঝাবো আগে থেকে কি করলো পাঁচ টাকা দিয়ে একটা মুসাফির কিনে মুখে ঢেলে দিল ঢেলে দিয়ে চিবোতে চিবোতে ঘরে আসছে এসে বলছে মা ভালো আছো মা বলছে হ্যাঁ ভালো আছি বেড়াতে ভালো আছিস তাহলে বেটা কেমন ইনকাম হলো এই মাসে বলে না 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 অবস্থা খুব খারাপ মা প মুখে ভরে দিয়েছি মুসাফির পুরো ফকির বাবাজি অবস্থা খুব খারাপ

কঠিন গোনা বড় মাপের গোনা কিন্তু সাময়িক কিছু উপকার কিন্তু অপকারটাই বেশি এই কথাটা বলে দেওয়ার সাথে সাথে আমরাও বড় খুশি আজ থেকে আর খাব না দেখি এই কথা বলার সাথে সাথে কিছু তারা মদ খাওয়া বন্ধ করে দিলেন মদ আর খাব না খাব না যার মধ্যে কোন মুখে কখনো তুলবো না কিছু সংখ্যক মানুষ তারা মদ খাওয়া থেকে বেরিয়ে এলেন খাওয়া বন্ধ করে দিলেন কিন্তু কিছু মানুষ তারা বলল সরাসরি যেহেতু হারাম হয়নি তাহলে আমরা খাবো ছাড়বো আমরা খাবো ছাড়বো নি সরাসরি যেহেতু হারাম হয় আমরা খাবো ছাড়বো বুঝতে পারছো এই জন্য এই আয়াতটা প্রথমে এসেছিল কেমন ভাবে হারাম হয়েছিল বুঝতে পারছো তো এটা একটা প্রথম আয়াত এলো ভালো করে শুনে আপনারা শুনেছেন খালি মদ খাওয়া হারাম কিন্তু কিভাবে হারাম হয়েছিল তা মনে হয় শুনেন না শুনেছেন আপনারা শুনেন না মুরুবি বলছে শুনেন না বুঝতে পারছো এবার চলুন দ্বিতীয় আয়াতটা কিভাবে এলো দেখেন

এই বিখ্যাত একদিন বাড়িতে কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করলেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন আপনারা যেমন মাঝে 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 বাড়িতে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা করেন কি করেন বাচ্চারা আকিকা দিল একটু খানা করেন কিছু মানুষকে দাওয়াত করে মুসলমানি দিল কিন্তু কিছু মানুষকে আপনারা দাওয়াত করেন অন্তত আত্মীয়গুলোকে অন্তত বলেন বাপের কুটুম মায়ের কুটুম বলে না বলে কি কথা বলেন না বলেন বলেন একটু মুসলমানি দিলো আপনারা বলেন আকিকা দিল বলেন মুসলমানি দিলেও বলেন মাপ মারা গেছে দাদু মারা গেছে ইন্টে কালো হয়ে গেছে তার সব রেশানি অন্তত কিছু মানুষকে আপনারা বলেন সাবি বাড়িতে একটা খাবার অ্যারেঞ্জমেন্ট করলেন ও তরুণিয়া সুনি একে দিন যেন দিন ম্যাম সাবি কিছু সংখ্যক সাবিকে দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে বললেন ভাই আমার বাড়িতে আপনাদের প্রত্যেকের অমুকের অমুকের প্রত্যেকের দাওয়াত রইল যথা দিনে যত সময়ে ঠিক সময়ে ঠিক টাইমে ওই সমস্ত সাবিরা তার বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলেন খাওয়া দাওয়া সম্পূর্ণ করলেন শুনছেন খাওয়া শেষ করে মদের কম্পিটিশনে হলো কে কত বেশি মদ খেতে পারে তখনও নিষিদ্ধ আয়াত আসেনি হারামের আয়াত কখনো আসেনি কে কত বেশি মদ খেতে পারে কে কত বেশি মদ খেতে পারে প্রতিযোগিতা চলছে কিন্তু তখন হারামের আয়াত আসে নেই বলে প্রতিযোগিতা হচ্ছে আর আজকের দিনে যুবক ছেলেরা হারামের আয়াত পেয়েও তারা প্রতিযোগিতা করছে কে কত খেতে পারে তফাতে এটা বুঝতে পারছে তখন হালাল ছিল বলে খেয়েছিল আর এখন হারাম শুনছেন আমাদের সমাজে কিছু যুবক ছেলে আছে দেখবেন এদের বয়স হয়েছে এখন আঠারো থেকে বাইশ হয়ে উঠেছে এখন খব্বিশ বাপ যদি বলে কাজে যা বলে যা। মা যদি বলে চা খা বলে নি যা এদের মাথার চুল গুলো দেখবেন হয় লাল লাল এরা মা বাপকে দেয় গাল গাল

এলাকার দিকে জলসাই গেলে আল্লাহ একবার যেন মনে হচ্ছে বাপের বিয়ে দিতে বেরিয়েছে একটা ছেলের মাথায় টুপি নেই আর একটা ছেলের গায়ে পাঞ্জাবি সব কটা জিন্স পরা

এদের চরিত্রটা দেখবেন পুরোপুরি বরবাদ সপ্তাহে একদিন ছুটি মনটাও কিন্তু খাঁটি সপ্তাহে একদিন ছুটি রবিবার দিন সানডে কথা কিছু আছে নাকি ঝেড়ে দে ওই যুবক ছেলেগুলো ওই দিনেতে থাকতে না পেরে মার্কেটের দিকে দেখবেন বার হয় গায়ে দেয় ছোট্ট একটা শার্ট পরনে দেয় জিন্সের প্যান্ট নাম দিয়েছে ড্যামেজ কাচের গিলাস ধরে বলছে আসবে এবারে আপনার তো অফলাইনের লোক এরা ইন্টারনেটের যুগের লোক এরা বুঝে নিচ্ছে কি বলছে ভাই যা জি বুঝতে পারছেন আপনার অফলাইনের লোক বাবা আপনার পারবেন না

তৎকালীন সময়ে মাইকে মাইকে আজান হত না মাইক তখন কানে দিয়ে ছিল না সাহাবী যখন দেখতে পেল মসজিদে আজান হয়ে গেছে ওয়াক্ত হয়ে গেছে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণাও দিয়ে দিয়েছে ওয়ারকাউ মারকিন রুকুককারীদের সঙ্গে রুকু করো সিজদাকারীদের সঙ্গে সিজদা করো জামাতের সঙ্গে তোমরা নামাজ পড়ো একা যদি নামাজ পড়া হয় যা সওয়াব পাওয়া যায় জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ বেশি पा जाए जोड़े खाई ना আর জরুরি ও তরুণিয়া নাও সোয়াজ আমার বড়বিয়ানি না শুনে কে দিন জেনে কে দিন বাবা জানেন নামাজ ও ফরজ নামাজ আমাদের পড়তে হবে কিন্তু সাহাবীদের ভেতর থেকে কে ইমামতি করবে কে নামাজ পড়াবে ও তরুণিয়া শুনে কে দিন বাবা কোন কোন বর্ণনা পাওয়া যায় হযরত আলী কে বলা হয়েছিল এটা নিয়ে এক الاختلاف রয়েছে হযরত আলী হুজুর তখন যদি নামাজ পড়ালেন কেউ এটা নিয়ে الاختلاف রয়েছে সাবি নামাজ পড়াতে গেলেন সাবী যকম নামাজ পড়াতে গেলেন আল্লাহ একবার বলে যখন তাকবীরে তাহরিমা বাঁধলেন আল্লাহ একবার বলে যখন তাক তাকবীরে তাহরিমা বেঁধেছেন এই তাকবীরে তাহরিমা আল্লাহ একবার বলে নিয়ত করে আল্লাহু একবার বলে তাকবীরে তাহরিমা বানায় এটা হলো ফার্স এতরুনিয়া নসুন আজমা করে নামাজ এর কিছু ফার্স আছে এগুলো আপনারা জানেন কিছু ওয়াজিব আছে এগুলো আপনারা জানেন ওয়াজিব আর জেনে রাখবেন তাহলে সমস্যা হবে আল্লাহ একবার বলে যখন কেয়ামে দাঁড়ালেন কেরাত শুরু করলেন কেরাত পরা কোন

আপনার ওপরে বর্তাবে সিতে হবে সাহা যদি না দেওয়া হয় নামাজ ভঙ্গ হবে ও তরুণীয় ও আমার মুর হবা নেই কেনেন সাবি যখন মাগরিবের রে নামাজ শুরু করে দিলেন

সাহাবি যখন কেরাত করতে গিয়ে ভুল পড়ে ফেলেছিলেন মহান আল্লাহ যে আয়াত নাজিল করেছিলেন এই আয়াত না কিন্তু সূরা নিসার মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন 43 আয়াত নাম্বার 43 নাম্বার আয়াত এখানে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা এই বান্দারা নিসাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হইও না ভাব শুধু যে ভাববেন না যে শুধু হারাম বলে দি চলে গেল দুটো গল্প ঘটনা বলে দি বেরিয়ে গেল না কিভাবে আসছে সব ডিটেইলস আপনাকে পড়তে হবে ছানে নজরই করলে আপনি ভিজে যাবেন বুঝতে পাচ্ছেন মামাজি জি লক্ষ্য করুন ওজা চেষ্টা করুন জি একনা মানে সুন্দর করে বললেন

কিছু সংখ্যক সাহাবী তারা মত থেকে বেরিয়ে চলে এলেন তারা বললেন যে আয়াতটি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে নিসা গ্রসপোmstায় নামাজের নিকটবর্তী হতে বারণ করা হয়েছে সুতরাং এর মধ্যে কোনো কলন থাকতে পারে না যে জিনিসটা খেলে নামাজ পড়া তো দূরের কথা নামাজের কাছাকাছি কাঁচি যেতেও নিষেধ করা হয়েছে সুতরাং আজ থেকে আমরা ওয়াদা দিলাম আজ থেকে আমরা খাবো না খাব বন্ধ পার্সেন্টেজ কম

নামাজের টাইমটা বাদ দিয়ে খাবে অন্য টাইমে খাবে আর মদ খাওয়ার উপযুক্ত টাইম কোনটা নামাজের টাইম বাদ দিয়ে যদি খাওয়া খাই উপযুক্ত টাইম কোনটা বলেন একটু যারা খায় তারা জানে সে তারা খেয়েছে এখন আর কি করে বলবে

শুভে সাদিকের পর থেকে নিয়ে ফজরের নামাজ থেকে শুরু করে জোহরের নামাজ জোহরের পরে আসরের নামাজ আসরের পরে মাগরিবের নামাজ মাগরিবের পরে এশার নামাজ পিটে পিটে পর পর নামাজ লম্বা টাইম কখন এশার নামাজের পরে যদি খেয়ে নেয়া হয় আরাম করে ফজর পর্যন্ত ঘুম হয়ে যাবে ভাই শুনছেন আপনারা জি ফজর পর্যন্ত আরামের সঙ্গে ঘুম হয়ে যাবে টেনশন নাই এই একটা টাইম বের করে নিল এই টাইমই তারা খাওয়া শুরু করে দিল যেহেতু এখনো সরাসরি নিষিদ্ধ আয়াত হারামের আয়াত অবতীর্ণ হয়নি এখনো খাবো হারামের আয়াত অবতীর্ণ হয়নি বলে ওরা খাচ্ছে আর হারামের আয়াত এসে যাওয়ার পরও কথা বলি

আওয়াজ করে আলহামদুলিল্লাহ জোর করে তকবীর দেন না আরেকটু কি বীর আরো জোরে দেন না আরেকটু কি বীর বাবা কলমের খবর বলতে আপনারা কি ভয় পেয়ে গেলেন না ভয় পাওয়ার লোক নয় জি ভয়